ছোট্ট সোনামণিরা কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আমরা আমাদের ক্লাস টুয়ের ইউনিট 22 পড়ব। 22 হচ্ছে সাইজেস, আকার। প্রথমে আমরা দেখছি, বলছে এতে লুক লিসেন অ্যান্ড সে, দেখো শোনো এবং বলো। টল শর্ট, দেখতে পাচ্ছেন দুজন ছোট্ট বেবি, ছোট্ট মেয়ে শিশু, একজন লম্বা আর একজন খাটো। টি এ ডবল এল, টল, টল অর্থ লম্বা, আর শর্ট এস এইচ ও আর টি, শর্ট অর্থ খাটো। টল লম্বা শর্ট খাটো। তারপরের অংশে চলে আসি, এখানে কি দেখছি, আর এ কি সুন্দর দুটো এলিফ্যান্ট, একটা লিটল এলিফ্যান্ট, বিগ এলিফ্যান্ট, তাই না? বিআইজি বিগ, বিগ অর্থ বড়, আর এস এম এ ডবল এল স্মল, স্মল অর্থ ছোট, বড় এলিফ্যান্ট, ছোট এলিফ্যান্ট, তাহলে বিগ স্মল। তাহলে আমরা এর আগে কী শিখলাম, টল শর্ট, এখানে শিখলাম বিগ স্মল। এরপরে অংশে চলে আসি, ম্যাও বিড়াল মামা, তাই না? আপনাদের কার কার বিড়াল ভালো লাগে? আমার কিন্তু বিড়াল দারুণ লাগে। দেখুন এটা দেখ, বলছে এফএটি ফ্যাট, ফ্যাট অর্থ মোটা, আর এটা থিন, টি এইচ আই এন, থিন অর্থ পাতলা, ফ্যাট ক্যাট, থিন ক্যাট, তাই না? ফ্যাট থিন, মোটা পাতলা, ফ্যাট ক্যাট, থিন ক্যাট, পাতলা বিড়াল, মোটা বিড়াল। তাহলে আমরা এখানে তিনটা বিষয় শিখলাম, নতুন ছয়টা ওয়ার্ড শিখলাম এবং তিনটা বিষয় শিখলাম। কী কী? টল, টল অর্থ লম্বা, শর্ট অর্থ খাটো, টল গার্ল শর্ট গার্ল, লম্বা বালিকা খাটো বালিকা, বিগ এলিফ্যান্ট স্মল এলিফ্যান্ট, বড় হাতি ছোট হাতি, ফ্যাট ক্যাট থিন ক্যাট, মোটা বিড়াল পাতলা বিড়াল। তাহলে আমরা লম্বা খাটো, বড় ছোট এবং মোটা পাতলা তিনটা পার্থক্য শিখলাম। এরপরের অংশে আমরা চলে আসি, এখানে বলছে রিড অ্যান্ড সার্কেল, আর টল বয় একটি লম্বা ছেলে, এখানে টল শর্ট, তাই না? আর টল বয় এই যে একে সার্কেল করি আমরা, আর টল বয়। তারপরের অংশে চলে আসছি, বলছে আ বিগ জিপ, একটি বড় জিপ গাড়ি, এটা তো স্মল দেখতে পাচ্ছি আর এটা বড়, তাহলে বড় জিপ গাড়ি এইটা, আর আ বিগ জিপ একটি বড় জিপ গাড়ি, তাই না? এই যে এটা, ওকে সার্কেল করলাম। এরপরে চলে আসি, আ ফ্যাট কাউ, ফ্যাট থিন, তাহলে আ ফ্যাট কাউ একটি মোটা গরু, এই যে এইটাকে আমরা সার্কেল করলাম। আ ফ্যাট কাউ একটি মোটা গরু, এই যে তাহলে ফ্যাট কাউ চিনলাম, আ ফ্যাট কাউ একটি মোটা গরু, আর থিন কাউ একটি পাতলা গরু, এখানে পেলাম। আ বিগ জিপ একটি বড় জিপ গাড়ি, আর স্মল জিপ একটি ছোট জিপ গাড়ি, এখানে কি পেলাম, আ টল বয় এই যে সার্কেল করলাম, আর এই পিচ্ছিকে পিয়ে পেলাম, আর শর্ট বয় একটি ছোট্ট ছেলে, খাটো ছেলে। বলছে রিড অ্যান্ড ড্র, ইটস এ ফ্যাট ডগ, এই যে আমরা উপরে ফ্যাট ক্যাট পড়লাম, ফ্যাট কাউ পড়লাম, এখানে বলছে ইটস আ ফ্যাট ডগ, ইটস আ ফ্যাট ডগ, ইহা একটি মোটা কুকুর। বলছে এটার একটি ছবি আঁকো, তা আপনারা একটা মোটা কুকুরের ছবি আঁকবেন, আমি ছবির দিকে যাচ্ছি না, ছবি আঁকছি না। এই যে ফ্যাট কাউ যেরকম এঁকেছে, ফ্যাট ক্যাট যেভাবে এঁকেছে, ওইভাবে একটি ফ্যাট ডগ আঁকতে হবে। হ্যাঁ, ইটস আ ফ্যাট ডগ, ইহা একটি মোটা কুকুর, এটা আপনারা আঁকবেন। তাহলে আমরা এই পৃষ্ঠাতে কী কী শিখলাম, টল শর্ট, বিগ স্মল, আর ফ্যাট থিন, তাই না? টল শর্ট, এই যে আ টল বয়, আ বিগ জিপ, আ ফ্যাট কাউ, তিনটা বিষয়ের পার্থক্য শিখলাম। একটা হচ্ছে লম্বা, টল লম্বা, শর্ট খাটো, বিগ বড়, স্মল ছোট, ফ্যাট মোটা, থিন পাতলা, আমরা এই বিষয়গুলো শিখলাম। এখন আমরা পরের পৃষ্ঠায় যাব। পরের পৃষ্ঠায় একই নাম সাইজেস, এখানে বলছে লুক ড্রেস অ্যান্ড রাইট, শর্ট মানে কি খাটো, টল মানে লম্বা, বিগ মানে বড়, স্মল মানে ছোট। এখানে আমরা কী কী পিকচার দেখছি, ও হোয়াট এ বিগ র্যাট, একটা কত বড় ইঁদুর, আর এটা স্মল, আর এটা কি শর্ট, আর এটা টল, টল ম্যান শর্ট বয়। তাহলে আমরা এখানে লিখে ফেলি, এটা কী বসবে, এখানে কী হবে, এখানে হবে বিগ র্যাট, তাই না? বিআইজি বিগ, এই যে বিগ, এখানে পেয়েছি বিগ, আর এটা কি বিগের বিপরীত কী হবে, বিগ থেকে স্মল, এস এম এ ডবল এল স্মল, স্মল অর্থ এই যে স্মল, স্মল অর্থ ছোট, যে বিগ র্যাট স্মল র্যাট, আর এখানে কী পেলাম, এটা টল আর এটা শর্ট, শর্ট অর্থ খাটো, টল অর্থ লম্বা, তাহলে আমি এখানে লিখি শর্ট ম্যান, এস এইচ ও আর টি শর্ট, শর্ট, আর এটা টল, টি এ এল এল
টল টল ম্যান তাহলে আমাদের হয়ে গেল চারটা ফিল ইন দা ব্ল্যাঙ্কস আমাদের কমপ্লিট হয়ে গেল বিগ র্যাট স্মল র্যাট শর্ট ম্যান টল ম্যান কিংবা শর্ট বয় টল বয় ম্যান এইটুকু আমাদের হয়ে গেল পরের অংশে চলে আসি বলছে লুক অ্যান্ড সে ইটস আ ফ্যাট গোট এ লিটল গার্ল কি বলছে ইটস আ ফ্যাট গোট ইহা একটি মোটা ছাগল ইটস আ থিন গোট ইহা একটি পাতলা ছাগল এখানে টল গার্ল শর্ট গার্ল টল শর্ট বোঝা যায় এটা টল টি এ ডবল এল টল শর্ট এস এইচ ও আর টি শর্ট লম্বা খাটো আর এটি কি বিগ রেড সার্কেল স্মল রেড সার্কেল তাহলে এটা বিগ স্মল তাহলে আমরা এটি চিনতে পারলাম তাহলে প্রথম অংশ পড়লে পরের অংশ খুব সহজে পারা যাচ্ছে ইটস আ ফ্যাট গোট এই ছোটো মনে বলছে ইটস আ ফ্যাট গোট ইহা একটি মোটা ছাগল আবার কি বলছে ইটস আ থিন গোট ইহা একটি পাতলা ছাগল টল গার্ল শর্ট গার্ল বিগ সার্কেল স্মল সার্কেল পরের অংশে আমরা চলে আসি বলছে প্লে গেম একটি খেলা খেলো ইউজ দি পিকচার্স ইন অ্যাক্টিভিটি বি বলছে বি এর পিকচারগুলো ব্যবহার করে নিচে তোমরা দুজন বন্ধু মিলে খেলো আমি তো সবসময় বলি যে আমরা খেলতে খেলতে পড়বো আবার পড়তে পড়তে খেলবো তাহলে পড়া কখনো আমাদের বোরিং বা নিরানন্দময় হবে না পড়া সবসময় আমাদের আনন্দময় হবে এখানে কি বলছে এই ছোটো মনে বলছে ইটস ফ্যাট এটা মোটা তখন এ মনে বলছে কি ইজ ইট আ গোট ইহা কি একটা ছাগল এই ছোটো মনে কি বলছে ইয়েস ইট ইজ হ্যাঁ এই যে এখানে আমরা কি বলছে ইটস ফ্যাট ইহা মোটা এখানে ফ্যাট কি পেয়েছি আমরা গোট পেয়েছি তখন ও বলছে ইজ ইট আ গোট ইহা কি একটা ছাগল তখন সে কি বলছে ইয়েস ইট ইজ এই যে আমরা এখানে ফ্যাট গোট পেয়েছি বলছে ইয়েস ইট ইজ হ্যাঁ ইহা একটি ছাগল এবার আমরা আবার পরেরগুলাই দেখি ইটস ফ্যাট ইহা মোটা ইটস ফ্যাট ইহা মোটা ইজ ইট আ গোট ইহা কি একটি ছাগল ইয়েস ইট ইজ হ্যাঁ ইহা একটি ছাগল এরকম আমরা প্রশ্ন করতে পারি যেমন এটা দিয়ে আমরা প্রশ্ন করি এখানে প্রথম মনে বলছে কি ইটস থিন ইহা পাতলা তখন সে প্রশ্ন করছে ইজ ইট আ গোট ইহা কি একটি ছাগল তখন অ্যান্সার কী হবে ইয়েস ইট ইজ হ্যাঁ ইহা কেন কারণ এটা আমরা দেখেছি যে থিন গোটের পিকচার আমরা দেখেছি ইয়েস ইট ইজ হ্যাঁ ইহা একটি ছাগল তাই না তারপরে এখানে আমরা প্রশ্ন করতে পারি এই এইটাতে ইটস টল ইহা লম্বা ইজ ইট আ গার্ল বলছে এ কি একটি বালিকা তখন বলছে ইয়েস ইট ইজ হ্যাঁ ইহা একটি বালিকা তারপরে বলছে ইটস শর্ট ইহা শর্ট খাটো ইজ ইট আ গার্ল ইজ দিস আ গার্ল এ কি একজন বালিকা তখন বলছে ইয়েস দিস ইজ হ্যাঁ সে একজন বালিকা প্রথমটা হবে প্রশ্নটা এই যে দিস ইজ ফ্যাট দিস ইজ টল বলছে এই হয় টল ইহা লম্বা তখন বলছে ইজ দিস আর গার্ল ইহা এই কি একজন বালিকা তখন বলবে ইয়েস দিস ইজ হ্যাঁ এই একজন বালিকা তারপরে প্রশ্ন বল আমরা করতে পারি ইটস শর্ট দিস ইজ শর্ট দিটস শর্ট এই হয় খাটো তখন বলছে ইজ দিস আ গার্ল তিনি সে কি এ কি একজন বালিকা তখন উত্তর হবে ইয়েস দিস ইজ হ্যাঁ এ একজন বালিকা তারপরে আমরা সার্কেল দেখছি বিগ আর স্মল এখানে আমরা বলতে পারি ইটস বিগ ইহা বড় তখন এখানে প্রশ্ন কি করা যাবে ইজ ইট আ বি ইট ইজ ইট আ সার্কেল এটিকে একটি বৃত্ত তখন উত্তর আসবে ইয়েস ইট ইজ হ্যাঁ ইয়া একটি বৃত্ত পরের প্রশ্ন আসবে ইটস স্মল ইহা ছোট তখন প্রশ্ন আসবে ইজ ইট আ সার্কেল এটিকে একটি বৃত্ত ইয়েস ইট ইজ হ্যাঁ ইহা একটি বৃত্ত তো এইভাবে আমরা নিজেরা বানিয়ে বানিয়ে প্রশ্ন করতে পারি এবং খেলতে পারি তা আমরা প্রথমে আবার চলে যাই পরের প্রথমের অংশ চলে যাই প্রথম থেকে পড়ে আমরা একবার রিভাইস দিয়ে ফেলি আমাদের লেসন হচ্ছে ইউনিট 22 সাইজেস টল শর্ট লম্বা খাটো টল গার্ল শর্ট গার্ল লম্বা বালিকা খাটো বালিকা বিগ স্মল বিগ এলিফ্যান্ট স্মল এলিফ্যান্ট বড় হাতি ছোট হাতি ফ্যাট ক্যাট থিন ক্যাট মোটা বিড়াল পাতলা বিড়াল এরপর অংশে চলে আসে আর টল বয় একটি লম্বা ছেলে একজন লম্বা ছেলে এখানে বলছে রিড অ্যান্ড সার্কেল যেটা সঠিক সেটা সার্কেল করতে হবে আর টল বয় একজন লম্বা ছেলে তাহলে এখানে আমি সার্কেল করব
তারপরে বলছে আ বিগ জিপ, একটি বড় জিপ গাড়ি। তো এখানে বড় জিপ গাড়ি কোনটা? এইটা। তাহলে এটাকে আমি সার্কেল করব। তারপরে বলছে এ ফ্যাট কাউ, একটি মোটা গরু। এখানে মোটা গরু পাতলা গরু কোনটাকে সার্কেল করব? এইটাকে সার্কেল করব। হয়ে গেল। তারপরে চলে আসছি ইটস আ ফ্যাট ডগ, ইহা একটি মোটা কুকুর। কি করতে হবে? রিড অ্যান্ড ড্র। এটা পড়তে বলছে, আমরা তো পড়ে ফেললাম। ইটস এ ফ্যাট ডগ, ইহা একটি মোটা কুকুর। এখানে একটি ডগের পিকচার ড্র করতে হবে। আমি এই যে ফ্যাট কাউ ড্র করেছি, না বইতে ড্র করা আছে, আবার ফ্যাট ক্যাট ড্র করা আছে, এরকম দেখে আপনারা একটা ফ্যাট ডগ ড্র করবেন। আমি ড্রয়ের দিকে যাচ্ছি না। এরপরের অংশে বলছে লুক ড্রেস অ্যান্ড রাইট, শর্ট টল বিগ স্মল। এটা কি? বিগ র্যাট, তাহলে এখানে আমি বিগ বসালাম। এটা কি? স্মল র্যাট, তাহলে আমি এখানে স্মল বসালাম। হ্যাঁ, আর এখানে আছে শর্ট, তাহলে এখানে লিখলাম শর্ট। আর এখানে টল, দেখতে পাচ্ছি আমরা টল, এখানে টল লিখলাম। পরের অংশে বলছে ইটস আ ফ্যাট গোট, ইটস আ ফ্যাট গোট, ইহা একটি মোটা ছাগল। ইটস আ থিন গোট, ইহা একটি পাতলা ছাগল। টল শর্ট বিগ স্মল। এরপর চলে আসছে বলছে প্লে এ গেম, ইউজ দি পিকচার্স ইন অ্যাক্টিভিটি বি। এখান থেকে ছবি নিয়ে প্লে খেলতে বলছে। ইটস ফ্যাট, ইহা মোটা। ইজ ইট আ গোট, এটা কি একটি ছাগল? তা আমরা কী পড়েছি? ইটস এ ফ্যাট গোট। তাহলে উত্তর সঠিক হবে ইয়েস ইট ইজ, হ্যাঁ ইহা একটি ছাগল। ইটস ফ্যাট, ইহা মোটা। ইজ ইট আ গোট, ইহা কি একটি ছাগল? ইয়েস ইট ইজ, হ্যাঁ ইহা একটি ছাগল। একইভাবে আমরা প্রশ্ন করতে পারি, বলতে পারি ইটস থিন, ইহা পাতলা। ইজ ইট আ গোট, ইহা কি একটি ছাগল? তখন বলছি ইয়েস ইট ইজ, হ্যাঁ ইহা একটি ছাগল। তারপরে চলে আসছে এটা কি টল, তাই না? আমরা বলতে পারি দিস ইজ টল, দিস ইজ টল। ইজ দিস আ গার্ল, তখন বলছি ইয়েস ইট ইজ, বলছে এই হয় লম্বা, এই কি একজন বালিকা? তখন বলছি হ্যাঁ এই একজন বালিকা। তারপরে বলতে পারি ইটস ইটস শর্ট, ইহা খা, না দিস ইজ শর্ট। ইট হচ্ছে পশু পাখির ক্ষেত্রে হয়, ইট মানুষের ক্ষেত্রে হয় না, তাই আমরা বলবো দিস ইজ শর্ট, ইহা খাটো। ইজ দিস আ গার্ল, ইহা কি একজন বালিকা, এই কি একজন বালিকা? তখন উত্তর হবে ইয়েস দিস ইজ, হ্যাঁ এই একজন বালিকা। তারপরে সার্কেল চলে আসছে, বলছে ইটস ইটস বিগ, ইহা বড়। ইজ ইট আ সার্কেল, ইহা কি একটি সার্কেল? ইয়েস ইট ইজ, হ্যাঁ ইহা একটি সার্কেল। পরে প্রশ্ন চলে আসি আমরা, ইটস ইটস স্মল, ইহা ছোট। ইজ ইট আ সার্কেল, ইহা কি একটি বৃত্ত? তখন উত্তর হবে ইয়েস ইট ইজ, হ্যাঁ ইহা একটি বৃত্ত। তাহলে আমাদের এই পর্যন্ত পড়া হয়ে গেল। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমার ভিডিওটিকে একটা লাইক করবেন। আর যদি মনে হয় যে এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তীতে নতুন কোনো ভিডিও পেলে আপনারা দেখবেন, এটাতে আপনাদের উপকার হবে, তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তীতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনারা সেটা খুব সহজে পেয়ে যান। আমি আপনাদের উপকারের জন্য ভিডিওগুলো করি, কারণ স্কুলে তো আপনাদের শিক্ষকরা পড়ায়, আমি নিজেও ইংরেজি শিক্ষক, ক্লাসে পড়াই ছেলে মেয়েদের, পড়ে আবার তারা বাড়ি থেকে প্রাইভেট টিউটরের কাছে পড়ে, আবার আম্মুর কাছে পড়ে, তারপরে অনেক সময় মনে হয় যে এই বিষয়টা জানা হয়নি, এই বিষয়টা আরেকটু বুঝতে পারলে ভালো হতো। এই কারণে আমি চেষ্টা করি আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করতে, যে আপনারা এগুলো দেখে দেখে যেন শিখতে পারেন। আবার আপনার শিক্ষকের কাছে কী শিখলেন, মায়ের কাছে কী শিখলেন, আমার কাছে কী শিখলেন, তিনটা কম্পেয়ার করে আপনাদের ইংরেজি পড়াটা আরও সহজ হবে। আর ইংরেজি একটা আন্তর্জাতিক ভাষা, এবং ইংরেজি আমার যেমন মাতৃভাষা বাংলা, কিন্তু আমাকে ইংরেজি পড়তে হচ্ছে, কারণ ইংরেজি ছাড়া এখনকার পৃথিবীতে কিছুই করা যায় না, চাকরি ব্যবসা কোনো কিছুই করা যায় না, অনলাইনেও কোনো কিছু করা যায় না, ইংরেজি শেখাই লাগে। এই জন্য আমাদের সবাইকে খুব যত্ন করে নিয়ে ইংরেজিটা শিখতে হবে। তা আমি এই জন্যই আপনাদেরকে ইংরেজি শেখাই। আপনারা প্লিজ আমার ভিডিওগুলো দেখবেন এবং আশা করি আপনাদের ভালো লাগবে। আর পরবর্তীতে আমি আরও ভিডিও দিব। আমার ইচ্ছা আছে ইংরেজি আমি যতটুকু জানি পারি সব কিছু আমি আমার ছোটো সোনামণিদের শেখাবো, যেন তারা ইংরেজিকে কখনো ভয় না পায় এবং ইংরেজিকে যেন তারা আতঙ্ক মনে না করে। এবং ইংরেজি সারা পৃথিবীর মানুষের দরকার, শুধু ছোটো সোনামণিরা না, যারা বিদেশে থাকে, যারা চাকরি করতে বিদেশে যায়, তাদেরও প্রচুর ইংরেজি লাগে, এমনকি দেশে থাকলেও ইংরেজি ছাড়া চলা যায় না। তাই আমি এই ভিডিওগুলো করি, আপনারা মনোযোগ দিয়ে দেখবেন শুনবেন, এবং প্লিজ 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 আপনারা আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন, আমার ভিডিওগুলো লাইক করবেন, আর আমার ভিডিওগুলো আপনারা দেখবেন। আশা করি আমি আপনাদের কিছুটা হলেও সাহায্য করতে পারবো। তা আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আগামীকাল আমরা ইউনিট 23 এইটা পড়বো, আর কয়েকটা মাত্র ভিডিও হলে আমাদের ক্লাস 2 শেষ হয়ে যাবে, পরে আমরা ক্লাস 3 লেসনগুলো ধরবো। তো
আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আপনারা সবাই খুব ভালো থাকবেন, বাই।